সমালোচনা তো খুব ভালো জিনিস, সমালোচনা যদি না হয় তাহলে কাজ কিভাবে শিখবো? ভিডিওস দিলে টাকা আসে সেই জন্য দেওয়া। আমারকে নিয়ে কোনো আলোচনা হয় বা সমালোচনা হয় আমার মা খুব আপসেট হয়ে যায়। আমি নাটকে একদমই কাজ করছি না এখন, একে তো আমি মাস্টার্স করছি, সো আমার আসলে ফুল টাইম ওখানে দিতে হচ্ছে। তো এখন আমার লাস্ট জাস্ট 4 মাস বাকি আছে, আমার জাস্ট থিসিসটা শেষ হলো, মাস্টার্স শেষ। তো এর মধ্যে শুধু আমি একটা ওয়েব সিরিজই করেছি আর কি, মাস্টার্সের জন্য বিরতি নিয়েছি। এবং এখন আসলে আমার কাছে যে ধরনের নাটকের স্ক্রিপ্ট আসে, আমার মনে হয় ওই ধরনের স্ক্রিপ্টে কাজ করার জন্য আমি একটু বড় হয়ে গেছি। আসলে একটা সময় ছিল যখন এরকম ধরনের নাটক ভালো লাগতো, সামহাও আমাদের স্ক্রিপ্টিংয়ে এখন একটু ডিফারেন্ট, মানে আমরা যে ধরনের, আমি যে ধরনের ব্যক্তিগতভাবে কাজ করতে চাই সে ধরনের স্ক্রিপ্ট আসলে আমার কাছে আসে না। সো যেহেতু সেই ধরনের স্ক্রিপ্ট আসে না, তাই আমার কাছে মনে হচ্ছে ইটস বেটার যে আমি কাজ নাই করি। আসলে দর্শকরা যে ধরনের কাজ পছন্দ করে সবাই তো সে ধরনের কাজই বানায়, সো আমার মনে হয় দর্শকদের পছন্দ আর আমার পছন্দ একটু হালকা মানে ডিফারেন্স চলে এসেছে। আপনারা কত ভালো, আপনারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আমার স্ট্যাটাস নিয়ে কথা না বলে যদি আমার কাজ নিয়ে একটু ভালো কথা বলেন, প্রশংসা করেন, তাহলে আরো ভালো নির্মাতারা আমাকে ডাকবে, ভালো স্ক্রিপ্টে কাজ দিবে। আমার শারীরিক অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছিল আমার ওয়েট গেইন হওয়াতে, এবং ওয়েট গেইনটা হয়েছিল আমার হরমোনাল একটা ডিসঅর্ডারের জন্য। সো এখন ওটা ট্রিটমেন্ট চলছে, সো এই জন্য একটু আস্তে আস্তে একটু কমছে, খুবই স্লো প্রসেস। ব্যক্তিগত লাইফে তো শুধু ব্যক্তিগত জীবন বলতে আমি একা না, আমার সাথে আমার মা আছে, আমার 2টা বোন আছে, আমার 4টা ভাইটা ভাইগিনি, আমার 2টা দুলাভাই, ওদের জীবনও আমার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তো এমন কিছু জিনিস আপনারা মাঝে মাঝে লিখে ফেলেন, সেটা সবসময় যে অথেন্টিক হয় তাও কিন্তু না। সেটার জন্য আমি যতটুকু বিব্রত হই, আমার চেয়ে তারা বেশি বিব্রত হয়। যেহেতু আমি ক্যামেরার সামনে কাজ করি, সো আমি এখন ধরেই নিয়েছি যে আমাকে নিয়ে যে কেউ যে কোনো মন্তব্য করতে পারবে, কিন্তু ওদের কাছে তো আমি এখন, আমার মার কাছে এখন আমি বাসার ছোট মেয়ে, আমার বোনদের কাছে এখন আমি ছোট বোন, তো ওরা খুব বিব্রত হয়ে যায়। তখন আসলে আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হয় যে আমার জন্য আমার ফ্যামিলি সাফার করছে। এটা আসলে কেউ ডিজার্ভ করে না। আমার মা, আমার মা কখনো চায়নি আমি অভিনেত্রী হই, এটা একান্তই আমার নিজের ডিসিশন ছিল। তো এখন যখন আমারকে নিয়ে কোনো আলোচনা হয় বা সমালোচনা হয়, আমার মা খুব আপসেট হয়ে যায়। আর এখন তো আসলে ইউটিউব ফেসবুকের যুগ, সবাই সব দেখে। তো এখন আসলে আমার মাকে আমি কি বলবো যে মা এটা আমি বলিনি বা এরকম কিছু না। তো সেইগুলো থেকে আসলে আমার কাছে মনে হয় আপনাদের একটু সেন্সিটিভ হওয়া উচিত। সমালোচনা তো খুব ভালো জিনিস, সমালোচনা যদি না হয় তাহলে কাজ কিভাবে শিখবো বা আমার অভিনয়ে চেঞ্জ কিভাবে আসবে বা আমি ইম্প্রুভ কিভাবে করবো? সমালোচনা খুবই ভালো, সেটা গঠনমূলক সমালোচনা হলে আরো ভালো। রিলেশনশিপ স্ট্যাটাস অনেকদিন ধরে সিঙ্গেল, সেটা তো ভাই আমার হাতে না, সেটা তো আল্লাহর হাতে। আমি আমার আমার নিজের উপর আমার ভরসা নাই, আমি আর নিজে খুঁজছি না, কিন্তু আমি ভাইয়া বিশ্বাস করি রিলেশনশিপ সবসময় উপরওয়ালা সেট করে। এটা আসলে কখনোই আমাদের হাতে থাকে না বা আমাদের ডিসিশন না, সেটা আল্লাহ যখন চাবে তখন। আমি বাসায় যখন বোর্ড থাকি, আমার কিচ্ছু করার থাকে না, তো আমি একটা ট্রাইপডে এরকম আমার ক্যামেরা সেট করে কিছু ভিডিও বানাই, বিকজ আমার ফেসবুক রিসেন্টলি মনিটরাইজড হয়েছে, মানে টাকা আসে ওই জন্য দেওয়া। সবাই কিন্তু সবার পছন্দ হবে না, আমার আপনার আমাকে পছন্দ হতে পারে, এই আপুর যে আমাকে পছন্দ হবে সেটা ম্যান্ডেটরি না। হয়তো আমি ঘুরিয়ে পেঁচে একটু কম কথা বলতে পারি, এটা অনেকের পছন্দ, এটা আবার অনেকেরই অপছন্দ। তো এটা আসলে আমি কিভাবে সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।